প্রিয় বন্ধুরা, প্রাচীন মিশরীয় সভ্যতার এক তাৎপর্যপূর্ণ নিদর্শন এই এডফু টেম্পল। ক্রুজ থেকে নেমে ঘোড়ার গাড়িতে চেপেই আমরা যাত্রা শুরু করলাম আমাদের গন্তব্য এডফু টেম্পলের উদ্দেশ্যে। নীলনদের তীরে রয়েছে সারি সারি ক্রুজ, আর তার পাশের রাস্তা বরাবর আমরা এগিয়ে চললাম। আমরা স্থানীয় বাজারের মধ্যে দিয়েই যাচ্ছি। অধিকাংশ দোকানই বন্ধ, এখনও খোলার সময় হয়নি। বেশিরভাগ দোকানগুলির নাম স্থানীয় আরবি ভাষাতেই লেখা। অবশেষে আমরা আমাদের গন্তব্য এডফু টেম্পলে এসে পৌঁছালাম। 237 খ্রিস্টপূর্বাব্দে গ্রিক সম্রাট তৃতীয় টলেমি এই মন্দির নির্মাণ শুরু করেন। কাজ শেষ করেন দ্বাদশ টলেমি 57 খ্রিস্টপূর্বাব্দে। গ্রিক এবং মিশরীয় শৈল্পিক আঙ্গিকে বেলেপাথরে তৈরি এই মন্দিরের মুখ্য উপাস্য দেবতা হোরাস, হ্যাথর, হারসোমটাস
এবং গ্রিক সূর্য দেবতা অ্যাপেলো। এই এদফু টেম্পলে প্রবেশের জন্য টিকিট মূল্য 180 ইজিপশিয়ান পাউন্ড। মন্দিরের প্রবেশপথের দুপাশে রয়েছে বাজ পাখির আদলে গ্রানাইট পাথরে তৈরি হোরাসের মূর্তি। বিভিন্ন দেশ থেকে আগত পর্যটকেরা হোরাসের সাথে মোবাইল ফোনে নিজস্বীতে ব্যস্ত। মন্দিরের গর্ভগৃহের এই অদ্ভুত সৌন্দর্যমণ্ডিত মূর্তিটির মধ্যে ফুটে উঠেছে গ্রিক ও মিশরীয় শিল্পরীতির এক অপূর্ব মেলবন্ধন।
মন্দিরের দেওয়ালেও চিত্রিত রয়েছে বিভিন্ন মূর্তি ও হায়ারোগ্লিফিক্স লিপিবন্ধন, যেগুলি আমাদের বুঝতে সাহায্য করে এই প্রাচীন সভ্যতার ধর্ম, সমাজ সংস্কৃতি, শিল্প, রীতিনীতি। নীল নদের তীরে যেখান থেকে আমরা এদফু টেম্পলের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলাম, সেখানেই ফিরে এলাম সেই একই ঘোড়ার গাড়ি চেপে আমাদের সেই জ্যাজ ক্রাউন জুয়েল ক্রুসের পরবর্তী গন্তব্য লুকসারের উদ্দেশ্যে যাত্রার জন্য।